অধ্যায় তিন তিন সুরা আলাহজাব যা ইংরেজিতে দ্য কনফেডারেটস বা দ্য কম্বাইন্ড ফোর্সেস অনুবাদ করে এটি কুরআনের তিন তিনতম অধ্যায় এই সুরাটি খন্দকের যুদ্ধ গাজোয়াতো আল খন্দক একেশ্বরবাদের ধারণা তাওহিদ নবী মুহাম্মদ শাহ এর ভূমিকা স্ত্রী ও পরিবারের প্রতি আচরণ সহ বিভিন্ন বিষয়বস্তু সম্বোধন করে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের গুরুত্ব এখানে সুরা আলাহজাবের কিছু মূল বিষয় এবং আয়াতের একটি সংক্ষিপ্ত তাপসির ব্যাখ্যা রয়েছে এক খন্দকের যুদ্ধের ঘটনাবলী সুরা আলাহজাব খন্দকের যুদ্ধের আশেপাশের ঘটনাগুলি নিয়ে আলোচনা করে যা যুদ্ধ নামেও পরিচিত কনফেডারেটদের এটি উপজাতিদের একটি জোট দ্বারা অবরুদ্ধ হওয়ার সময় প্রাথমিক মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে সুরাটি এই কঠিন সময়ে বিশ্বাসীদের দৃঢ়তার প্রশংসা করে দুই একেশ্বরবাদ তাওহিদ পুরো সুরা জুড়ে একেশ্বরবাদের তাওহিদ ধারণার উপর জোর দেওয়া হয়েছে এটি আল্লাহর একত্ববাদ এবং তাঁর সাথে শরিক না করে একা তাঁর উপাসনা করার গুরুত্বকে পুনঃ নিশ্চিত করে তিন নবী মুহাম্মাদ শাহ এর ভূমিকা সুরা আলাহাব আল্লাহর চূড়ান্ত রসুল হিসেবে নবী মোহাম্মদ শাহ এর ভূমিকা ও মর্যাদাকে তুলে ধরে এটি জোর দেয় যে তার কাজ এবং শব্দ বিশ্বাসীদের অনুসরণ করার জন্য একটি মডেল চার স্ত্রী এবং পরিবারের সাথে আচরণ সুরাটি বৈবাহিক সম্পর্কের সমস্যা এবং স্ত্রীদের সাথে সদয় ও ন্যাপরায়ণতার সাথে আচরণ করার গুরুত্বকে সম্বোধন করে এতে বিশেষভাবে রাসুল উল্লাহ শাহ এর স্ত্রীদের এবং তাঁর সাথে বিবাহিত হওয়ার সাথে সংশ্লিষ্ট দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে পাঁচ আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য সুরা আলাহজাব বারবার আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের গুরুত্বের ওপর জোর দিয়েছে এটি মোমিনদেরকে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং নবী মোহাম্মদ শাহ কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানায় ছয় শালীনতা এবং হিজাবের গুরুত্ব সুরাটিতে শালীনতার ধারণা এবং মুসলিম মহিলাদের দ্বারা হিজাব বোরখা পরিধান সম্পর্কিত আয়াত রয়েছে এটি মহিলাদেরকে ননমাহরাম আত্মীয় পুরুষদের উপস্থিতিতে শালীন পোশাক এবং তাদের সাজসজ্জা ঢেকে রাখার নির্দেশ দেয় সাত আল্লাহর রহমত ক্ষমা সুরাটি আল্লাহর রহমত এবং অনুতাপকারীদের ক্ষমা করার ইচ্ছাকে নির্দেশ করে এটি বিশ্বাসীদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং রাসুল সা এর নির্দেশনা অনুসরণ করতে উৎসাহিত করে আট ঐক্য ও সহযোগিতা সুরা আলাহাবে বিশ্বাসীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে এটি মুসলিম সম্প্রদায়কে চ্যালেঞ্জের মুখে ঐক্যবদ্ধ থাকার এবং একে অপরকে সমর্থন করার আহ্বান জানায় সংক্ষেপে সুরা আলাহজাব খন্দকের যুদ্ধের ঘটনা একেশ্বরবাদ তাওহিদ নবী মুহাম্মদ শাহ এর ভূমিকা স্ত্রী ও পরিবারের প্রতি আচরণ আনুগত্যের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে আল্লাহ ও তাঁর রাসুল শালীনতা ও হিজাব এবং মুমিনদের মধ্যে ঐক্য ও সহযোগিতার ধারণা এটি মুসলমানদের বিশ্বাস পরিবার এবং সম্প্রদায় সহ তাদের জীবনের বিভিন্ন দিকের দিক নির্দেশনার উৎস হিসাবে কাজ করে